ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد. ইন্ডিয়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন, নাম জানি না, তিনি প্রশ্ন করেছেন যে আমি ইন্ডিয়াতে বাস করি, আমার টাকা পয়সা আছে, টাকা পয়সা ব্যাংকে রাখি, সুদ নেব, এই উদ্দেশ্য নয়, আসলে টাকা পয়সা ঘরে রাখলে অনেক সময় চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে, ছিনতাই হয়ে যেতে পারে, এই টাকাটা হেফাজতের জন্য আমি ব্যাংকে রাখি। অনেক সময় ব্যাংকে রাখলে সেভিং এর জন্য সেভিং এ রাখি, যে রাখলে অনেক সময় সুদ হয়ে যায়, এই সুদ আমি অনেক সময় নির্ণয় করতে পারি না, যে সুদ নির্ণয় করতে পারি না যে কয় টাকা সুদ হলো না হলো, তো এই ব্যাপারে আমি কি করব, আর যদি সুদ হয়ে যায় সে সুদের টাকাও বা কি করব। এটা সুন্দর একটা প্রশ্ন করেছেন আমার ভাই। তো এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে যে ব্যাংকের একটা নীতি আছে, ব্যাংকে টাকা রাখার নীতি আছে, অবশ্যই আপনি ব্যাংকে টাকা রাখবেন, কেননা বাড়িতে রাখলে চুরি ডাকাতি হয়ে যেতে পারে, চিন্তায় হয়ে যেতে পারে, এটাই ঠিক, ব্যাংকে টাকা রাখবেন। তো টাকা রাখবেন, দুইটি বিষয় মাথা রাখতে হবে, যে টাকায় যদি আপনি ওখানে ব্যাংকে বলেই দেন, আপনি ইন্ডিয়ায় হোক আর বাংলাদেশ হোক আর অন্য জায়গায় হোক, একই নিয়ম, যে টাকার যদি আপনি সুদ না নেন তাহলে ব্যাংকওয়ালা এমনিই তো ধনী মানুষ, আরো ধনী হয়ে যাবে বাড়তি টাকাটা, আর বাড়তি টাকাটা হয়েছে এটা আপনি বাড়তি টাকা তুলে আনবেন, এনে গরিবের মাঝে বিতরণ করে দিবেন, গরিবদের মাঝে যাদের খাওয়া হয় না, যাদের কাপড় নেই, যাদের পোশাক নেই, যাদের ঘর নেই, তাদেরকে দিয়ে দিবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে সুদের পাপ থেকে মুক্তিদান করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, সুদ হচ্ছে কত টাকা হচ্ছে না হচ্ছে না এই বিষয়টা জানার খুব সহজ একটা বুদ্ধি আছে, কেননা পৃথিবীর সমস্ত ব্যাংকের দুইটা নিয়ম আছে যে বছরে দুইবার মাত্র হিসাব হয়, ক্লোজিং হয়, দুইবারে আপনার হিসাব ক্লোজ করা হয়, এবং আপনি ইচ্ছা করলে আপনার টাকাটা কত টাকা বাড়লো আপনি মোবাইলের মাধ্যমেও জেনে নিতে পারেন অনলাইন হলে, আর অনলাইন যদি না হয় তাহলে আপনি ব্যাংক থেকে জেনে নিতে পারেন। সে দুইটা মাস হচ্ছে আপনি দুইবার চেক করবেন, বছরে চারবার চেক করবেন, এখানে ডিসেম্বরের আগে, ডিসেম্বরের পরে, ডিসেম্বরের আগে কত টাকা আছে আর ডিসেম্বরের পরে কত টাকা আছে, ডিসেম্বরে আপনার ক্লোজিং হয়, ডিসেম্বরের আগে আপনি চেক করে নেবেন যে আপনার ব্যাংকে কত টাকা আছে, ডিসেম্বরের পরে চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা বেড়েছে। আর একবার হচ্ছে জুন শুরু হওয়ার আগে এবং জুন শুরু হওয়ার পরে, কেননা জুনে হয় ক্লোজিং, তো জুন শুরু হওয়ার আগে আপনার ব্যাংকে কত টাকা ছিল, জুন শুরু হওয়ার পরে আপনার কত টাকা ছিল, তা আপনি চেক করলেই বুঝতে পারবেন যে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা বেশি হলো, কত টাকা সুদ হলো, এই টাকাটা তুলে নেই, আপনি মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন অনলাইনে হলে, আর না হলে আপনি ব্যাংকেই গিয়ে চেক করবেন, তাহলে আপনি চেক করলে আপনার কত টাকা বাড়তি হয়েছে এটা আপনি বুঝতে পারবেন, যদি বাড়তি হয় তাহলে ওই টাকাটা তুলে নিয়ে এসে গরিবদের দিয়ে দিবেন, কেননা দিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি তো সুদ খেতে চাই না, দিয়ে দিবেন গরিবদের মাঝে কোনো সওয়াবের আশা ছাড়া, এই সুদের টাকাটা আপনি অন্তত সুদের টাকা থেকে বাঁচার জন্য আপনি গরিবদের মাঝে, দুস্থদের মাঝে দান করে দিবেন, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে সুদ এমন একটা ভয়াবহ পাপ, আমার এই ছোটখাটো বিদ্যার মধ্যে আমি এলেম অর্জনের মধ্যে আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে যত জঘিন্য ভাবে নোংরা ভাবে আলোচনা করেছেন, পৃথিবীতে অন্য কোন বড় বড় পাপ আছে এই সুদ সম্পর্কে যেভাবে নোংরা ভাবে আলোচনা করেছেন অন্য ব্যাপারে এত নোংরা ভাবে আলোচনা করে নাই। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন শোনেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, হে ইমানদারগণ আল্লাহকে তোমরা কি করো, ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমাদের যে বকিয়া সুদগুলো আছে সেগুলো কি করো, পরিত্যাগ করো, ছেড়ে দাও, ইনকুন্তুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তার মানে মুমিন হলে কোনো মুমিন ব্যক্তি সুদ খেতে পারে না, ওয়া ইন লাম তাফালু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অতঃপর যদি তোমরা পরিত্যাগ না করো, এই সুদ না ছেড়ে দাও, তবে আল্লাহ আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। তাহলে যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করতে, যুদ্ধ ঘোষণা করে থাকে এবং যুদ্ধ করতে প্রস্তুত তার হতেই হবে, আল্লাহ এবং তার রসুল তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ওয়াইন তুবতুম, কিন্তু যদি তোমরা তওবা করো,
ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমরা মূল ধনটা কি করবে, নিয়ে নাও, মূল সম্পদ মূল টাকাটা তোমরা নিয়ে নাও। লা তুজলাম না তাজলিমুনা ওয়ালা তুজলামুন, আর তোমরা কারোর প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না। এই যে একটা বিষয় মাথায় রাখবেন যে যদি আপনি তওবা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন এবং মূল সম্পদটা আপনি নিয়ে নেবেন। সম্মানিত ভাই, আপনি লক্ষ্য করবেন যে সুদের গুনাহ এত বড় মারাত্মক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। আল ইমরান 130 নম্বর আয়াত, আগের আয়াত যেটা বলেছি সূরা বাকারার আয়াত নম্বর 284 নম্বর এবং 85 নম্বর আয়াত। তো এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাবের কল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুআকিলিহি ওয়া কাতিব মুআকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, লানত বর্ষণ করেছেন যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি কি করে সুদ সুদ মুআকিলিহি সুদের সাক্ষী, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ প্রদান করে, আর যে ব্যক্তি সুদের সাক্ষী হয় এবং যে ব্যক্তি সুদের খাতা লিপিবদ্ধ করে। অকালাহুম সাওয়া, তারা উভয়ই সমান। হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম মেশকাতের হাদিস নম্বর 2807 নম্বর হাদিস। বাংলা মেশকাত যদি আপনারা খোঁজেন তাহলে ষষ্ঠ খণ্ড 2683 নম্বর ক্রয় বিক্রয় অধ্যায়ে সুদ সম্পর্কে হাদিসটা পেয়ে যাবেন। আন আব্দুল ইবনে হানজালা গসিলুল মালায়েকা, যাকে আব্দুল ইবনে হানজালা হচ্ছে, গসিলুল হানজালা হচ্ছে এই সেই ব্যক্তি যাকে ফেরেশতা গোসল করেছিল উহুদের যুদ্ধে, সেই ব্যক্তির ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলছেন যে দিরহামু রিবাউ ইয়াকুলুর রাজুলু, কেউ যদি এক দিরহাম পর্যন্ত কোন ব্যক্তি সুদ খায়, ওহুম ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, তাহলে 36 বার জিনা করলে যে অপরাধ হয় সেই পরিমাণে অপরাধ করলো কেউ যদি এক দিরহাম পরিমাণে সুদ খায়। সম্মানিত ভাই, আপনি একবার লক্ষ্য করেছেন, এক দিরহাম সুদ খেলে 36 বার জিনার সমতুল্য সওয়াব হয়। কেউ যদি অবিবাহিত জিনা করে পাপ হয়, তো 36 বার জিনা সমতুল্য পাপ হয়। যে কেউ যদি এক দিরহাম পরিমাণ সুদ খায় তাহলে 36 বার, একবার জিনা করলে কিন্তু অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত এবং তাকে এক বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। বিবাহিত যদি কেউ জিনা করে তাহলে তাকে পাথর মেরে 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 ফেলতে হয়। তাহলে আপনি চিন্তা করেন 36 বার করলে তার অবস্থাটা কি হয়। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আরেকটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা 70 হুবান আই আইসারুহা আইয়ান কিহার রাজুলু রাজুলু উম্মাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের 70টি পাপ আছে, সবচেয়ে ছোট পাপ যেটা সেটা হচ্ছে তার মাতাকে বিবাহ করা বা মায়ের সাথে জিনা করা। হাদিস ইবনে মাজাহ বর্ণনা করেছেন মিশকাতে হাদিস নম্বর 2826 নম্বর হাদিস, হাদিস সহি। কেউ যদি, আপনি চিন্তা করেছেন, কেউ যদি সুদ খায় তাহলে মায়ের সাথে বিবাহ করা বা জিনার সমতুল্য পাপ হয়, তাহলে আপনি একবার চিন্তা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7টি ধ্বংসাত্মক পাপ আছে, তার মধ্যে 7টির মধ্যে একটি হচ্ছে আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, সুদ খেলে তার ধ্বংস হবেই। তাহলে একবার চিন্তা করেন যে সুদ এমন একটি অপরাধ, এর চাইতে জঘন্য অপরাধ আর হতে পারে না। কেউ যদি সুদ খায় তাহলে সে ব্যক্তি মোমেন নাই, কেউ যদি সুদ খায় সে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো, কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জিনা সমতুল্য পাপ করলো, কেউ যদি সুদ খায় তাহলে মায়ের সাথে অপরাধ জিনা করার সময় সমান অপরাধ করলো। এইভাবে যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি ধ্বংস হবে, কেননা ধ্বংসাত্মক 7টি পাপের মধ্যে একটি সুদ খাওয়া। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন হাকুল্লাহু রিবা ওয়া রিবিস সাদাকাত ওয়াল্লাহু ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আল্লাহ সুদকে সংকুচিত করেন বা সুদকে ধ্বংস করে দেন আর দানকে বাড়িয়ে দেন, বর্ধিত করেন। অবিশ্বাসী পাপি অবশ্যই তা পছন্দ করে না। সূরা বাকারার 276 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। তাহলে সম্মানিত ভাই,
আপনি সুদ বের করবেন, সুদ অবশ্যই একটি ভয়াবহ অপরাধ, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাবেন। আর ব্যাংকের যে টাকা বেশি হলো কিনা, যদি যদি আপনি অল্প শিক্ষিত হন আর বেশি শিক্ষিত হন, এটা বড় কথা না। আপনি যদি চেক করেন ডিসেম্বরের আগে এবং পরে, তাহলে বুঝতে পারবেন কয় টাকা বেড়েছে, এবং জুনের আগে এবং পরে যদি চেক করেন, তাও বুঝতে পারবেন যে আপনার কত টাকা সুদ হয়েছে এবং হয় নাই। এই দুই সময় চেক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর মোবাইল এখন বর্তমান অনলাইন ব্যাংকিং যেটা, তো আপনি মোবাইলেও নিজে সব সময় প্রত্যেক মাসে মাসে চেক করতে পারবেন আপনার কয় টাকা বেশি হলো। তো অবশ্যই আপনি যদি টাকা বেশি হয়, তাহলে এই টাকাটা ব্যাংকে না রেখে দিয়ে আপনি টাকাটা তুলে এনে গরিব গরিব দুস্থদের মাঝে বিতরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করে দিবেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু।